আমরা আমাদের উম্মা কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা করতে পারি নাই, আমাদের পড়াশোনার সিলেবাস ঠিক নাই, কি মাদ্রাসা আর কি জেনারেল লাইন কোনো দিকেই পড়াশোনার সিস্টেম ঠিক নাই। আল্লাহ পাক আমাকে ইন্ডিভিজুয়ালি দুদিকে পড়ার চান্স দিয়েছেন, দুই দিকের অপারগতাটা আমি বলতে পারবো। আপনি মাদ্রাসায় পড়েন, সেখানে আপনি হিস্ট্রি পাবেন না, ইকোনমিক্স পাবেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পাবেন না, জিও পলিটিক্স পাবেন না, কিছুই পাবেন না। ইভেন একজন ইমাম খতিব মিম্বরে দাঁড়িয়ে 5টা মিনিট ইংরেজি দিয়ে বক্তব্য দিতে পারে না। তো কীভাবে আপনি ওয়ার্ল্ডকে ডিল করবেন? এই ওয়ার্ল্ড তো এগিয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। সমাজের মানুষ যারা একটু হাই প্রোফাইল মানুষ, তারা আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মানুষের দিকে একটা বাঁকা চোখে তাকায় কেন? কী জন্যে তাকাবে? বরং আমাদের সবচেয়ে স্মার্ট পিপল হওয়ার কথা ছিল, আমাদের উচিত ছিল সবচেয়ে স্মার্ট পিপল হওয়া, কারণ কোরআন সুন্না আমাদের হাতে আছে, ওদের কাছে তো কোরআন নাই। তা আমরাই দেখা যায় জবুথবু হয়ে থাকি, হীনমন্যতায় ভুগি, পরাজিত মানসিকতার মতো হয়ে থাকি। কেন এমন হবে? কারণ আপনার এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আছে। আপনি কোরআন সুন্নাহ শিখছেন ঠিক আছে, বাট এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গায় সংস্কার দরকার ছিল। স্বাধীনতার পর থেকে আমরা এটা করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন আমাদের বাপ দাদা যারা এই সাবকন্টিনেন্টে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিঃসন্দেহে ওদেরকে আপনি জঙ্গি বলবেন না, বলবেন নাকি? যারা আমাদের বাপদাদারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওরা কি সন্ত্রাসী ছিল? ওই বাপদাদারা কিন্তু এরকম সিলেবাসে পড়াশোনা করেন নাই, তারা পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতেন। আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, খুব তো সালাফের কথাটা বলি আমরা, সালাফদের জীবনী দেখেন, তাবে তাবেইনদের জীবনী দেখেন, প্রত্যেকেই প্রতিটা সাবজেক্টেই দক্ষ ছিলেন। এই সায়েন্সের ভিত্তি আমরা দিয়েছি, এই ফিলোসফির ভিত্তি আমরাই দিয়েছি, মেডিকেল সায়েন্সের ভিত্তি কারা দিয়েছে? আমরা দিয়েছি, পলিটিক্যাল সিস্টেমের ভিত্তি আমরা দিয়েছি। আজকে ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসলাম কেন? বিকজ আমাদের এডুকেশনের ট্র্যাকটা ঠিক নাই। আর আপনি সেকুলার লাইনে যান, সেখানে গিয়ে দেখবেন এখানে আপনি ইসলামের বালাই পাবেন না। ওই যে অনেকদিন বলছি 20 বছর পড়বেন, 20টা সূরা শিখবেন না, 20টা হাদিস শিখবেন না, যারা ইসলামিক সাবজেক্টে পড়ে ওদের কথা বাদ। জেনারেলি যারা পড়ি আমরা দিনের মিসকিন হয়ে থাকি, ইভেন ওযু গোসলের ফরজও জানবেন না। এই হচ্ছে বাস্তবতা। দুই নম্বর সমস্যা তাহলে কি? আমরা এডুকেশনাল সিস্টেম ঠিক করতে পারি নাই। সলিউশন, সিস্টেম অনতিবিলম্বে ঠিক করতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের এই যে বাচ্চারা যারা বেড়ে উঠতেছে, অ্যাটলিস্ট এদের দিকে তাকিয়ে এমন মাদ্রাসা, এমন মসজিদ, এমন স্কুল মক্তব তৈরি করতে হবে যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা হবে। আমার সন্তান সব কিছুই শিখবে, কোরআন সুন্নাহ ইংরেজি অঙ্ক সব কিছু শিখবে। এগুলো সেকুলার সাবজেক্ট নয়, এই ডিল এই বিষয়কে ডিল করার জন্য এগুলোর দরকার আছে। আপনাকে আমাকে প্রযুক্তির জন্য চায়নার দিকে তাকিয়ে থাকতে হয় কেন? আমাকে অস্ত্রের জন্য ওই আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হয় কেন? আমরা এগুলো তৈরি করবো, ওরা আমাদের কাছ থেকে নেবে। আর আমরা আজকে হয়ে গেছি নত জনপর রাষ্ট্রনীতি, কী জন্যে? বিকজ আমরা এই জায়গায় কাজ করতে পারি নাই। কথাগুলো দরদের সাথেই বলছি, আমরা যেটা পাই নাই আমাদের সন্তানরা যেন সেটা পায়, এটা আমাদের আহ্বান, একটা অনুরোধ। অন্যথায় দেখবেন আগামী 15-20 বছরের মধ্যে আমাদের সন্তানরা আরও বেশি অথর্ব হয়ে উঠবে। আমাদের সময় স্মার্টফোন ছিল না, এই ডিভাইসগুলো ছিল না, এই কার্টুন টার্টুন ছিল না, এইসব বোগাস টেকনোলজি ছিল না, এগুলো দিয়ে আমাদের সন্তানদের মাথাটা একেবারে ম্যাসাকার করে ফেলা হচ্ছে। আপনার সন্তান আনসোশ্যাল, দেখেন সমাজে মিশতে পারে না, সারাদিন দেখবেন একটা ডিভাইস কেন্দ্রিক একটা ওই যে এডিকশন হয়ে গেছে, খেয়াল করে দেখবেন। ও আর দৌড়ায় না, ও আর খেলে না, বৃষ্টিতে ভেজে না, কাদায় লাফালাফি করে না, ডিফারেন্ট, সামথিং ইজ রং, দেখবেন খেয়াল করে। তো এই প্রজন্ম আরও ধ্বংসের দিকে যাবে যদি আমরা এই জায়গায় এডুকেশন প্যাটার্ন ঠিক করতে না পারি। 3 নম্বর সমস্যাটা কি? 3 নম্বর সমস্যা আমার দৃষ্টিতে ঐক্যের অভাব। যারা মুসলিমরা আমরা আছি, আমাদের মধ্যে কোনো রকমের ঐক্য আমরা দেখছি না। কেন জানি আমরা জাজমেন্টাল, মানে আমরা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আমার মতো করে না বুঝতেছে ততক্ষণ সে আমার আর ভাই না। আর একটা মানুষের মধ্যে একটা দোষ ত্রুটি পাইলেই যথেষ্ট তার সঙ্গ ত্যাগ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কত বিষয় যে ইখতিলাফ ছিল, এটা নিয়ে মনে হয় হাজার হাজার বই লেখা হয়েছে। কোনো সাহাবী সঙ্গ ত্যাগ করেননি, কাউকে বলেননি সে আমার উম্মার মধ্যে নয়, সে বাতিল, আমি হক। তাবে তাবিনরাও বলেননি, তারপরের জেনারেশনরাও বলেনি। এক ইমাম আরেক ইমামের পা ধুয়ে দিয়েছেন। কিসের সুন্নাহ, কিসের সালাফি আমাদের মধ্যে? এইটাই কি সালাফিজম যে আমরা মানহাজের নামে এবং আকিদের নামে নিজেরাই হাজারটা দলে বিভক্ত হয়ে যাবো? এটাই কি সালাফিজম? আর যারা আমাদের সমাজের মাঝহাবি ভাইরা আছে, এরা সবাই জাহান্নামে যাবে, ব্যাপারটা কি এরকম? ওদেরকে ছাড়া আমি কীভাবে দিন প্রচার প্রতিষ্ঠা করব? শেষ জামানায় তো মুসলিমদের সাথে রোমকদেরও সন্ধি হবে, হাদিস এসেছে। শেষ জামানায় মুসলিমদের সাথে রোমক সেনাবাহিনীর সন্ধি হবে,
ওই জিনিসটা যদি ঈসা আলাইহিস সালাম করতে পারেন, ইমামুল মাহদি করতে পারেন, আপনার আমার ভাইদেরকে গলায় লাগাতে সমস্যা কোথায়? আর যদি আমরা আমাদের ভাইদের কাছে না যেতে পারি, তাদের সমস্যাগুলো কেমন করে সলভ করব? আর জাজমেন্টাল হবো কেন যে আমি হকপন্থী, আমি জান্নাতের ডিলার? ভাবখানা এমন যে আমি জান্নাতের ডিলার, কারো লিজ লাগলে আমার কাছে আসো নিয়ে যাও। কে আপনাকে গ্যারান্টি দিল যে আপনি জান্নাতে যাবেন? যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন বুঝতে পারবেন যে জান্নাত কাকে বলে আর জাহান্নাম কাকে বলে। শোনেন, ইবলিসের জ্ঞান ছিল, জ্ঞানের দিক থেকে ইবলিস পরিপূর্ণ ছিল, তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে বিনয়। তার মধ্যে একটা ত্রুটি ছিল, সেটা হচ্ছে কেবর, অহংকার। এই শুধুমাত্র অহংকারের কারণেই আমরা বিভক্ত হয়ে গেছি দলে দলে, আর এই বিভক্তির কারণেই আমাদের শক্তি নষ্ট হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আপনাকে কেউই মূল্যায়ন করে না, বিশ্বাস করেন, কেউ আপনাকে মূল্যায়ন করে না। কোনো বাইরের সুপার পাওয়ার বা ইন্টারনাল কোনো পাওয়ার কেউ আপনাদেরকে কোনো মূল্যায়ন করে না। তারা জানে যে আপনারা বিভক্ত এবং আপনাদেরকে শেষ করে ফেলা এটা কোনো বিষয় না। এক ভাইকে উস্কে দিলে আর এক ভাইকে সে গলা কেটে দিলে, ওরা খুব ভালো করেই জানে। আর আমরা যখন বলছি যে সমস্ত ওলামায়ে কেরাম যারা হকপন্থী, যারা স্পষ্ট বেদাতি স্পষ্ট মোশরিক ওদের কথা বাদ দেন, যারা হকপন্থী ওলামায়ে কেরাম আছেন তাদের উচিত একটা জায়গায় এসে বসা, তাদের মধ্যে একজনকে দায়িত্ব দেয়া বা একটা সুরা করা এবং করে নিয়ে আমাদের জনসাধারণকে এগিয়ে নিয়ে যাওয়া ইসলামের রেভলিউশনের দিকে বা ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠার দিকে। এটা কি বিগত 50 বছরে করা যেত না? হালুয়া রুটি সেমাই আপোষে ইখতিলাফ, কে কোথায় হাত বাঁধলাম, রফল এদান করলাম কি না, এগুলো নিয়ে আমরা যে কত সময় নষ্ট করেছি, এ উম্মার হিসাব দিতে হবে এগুলোর জন্য। আমি পার্সোনালি এগুলো থেকে মুক্ত। যদি এই মানহাজে কারো সমস্যা থাকে আমি বলবো আপনি আপনার মানহাজ ফলো করেন, আমার কোনো অবজেকশন নাই, বাট অ্যাটলিস্ট আমাকে আমার চিন্তা লালন করতে দেন, আমি আপনার চিন্তায় লাঙ্গল ঠেলতে যাই নাই, এটা আমার কাজও না। এই অনৈক্যের জায়গাটা থেকে যদি আমরা এক জায়গায় আসতে না পারি, আগামী দিনে ইসলামের বিজয় সম্ভব না। ইসলামের বিজয় সম্ভব না এর অর্থ এই নয় যে শুধু কাফেররাই বিজয়ী হবে, তা নয়, বরং আপনি ইমান আমল এবং শান্তিপূর্ণভাবে আপনার ইবাদত বন্দেগী করার জায়গাটাও হারাবেন। যখন তারা শক্তিশালী হবে এবং তারা যখন মুসলিমদেরকে ডমিনেট করবে, তখন আপনি সলাতও ঠিক মতো আদায় করতে পারবেন না, আপনি জাকাতও ঠিক মতো দিতে পারবেন না, আপনি হক কথা স্পষ্ট করে মিম্বরে বলতেও পারবেন না, কোরআনে যা আছে আল্লাহর কালামটা প্রচার করতে পারবেন না। ওই যে কমিউনিস্ট রাশিয়ার দিকে দেখে নেন, চাইনিজ মাওশেদিংয়ের সময়গুলো দেখে নেন, এই যে মঙ্গোলদের সময়গুলো দেখেন যখন তারা আব্বাসীয়দেরকে ধ্বংস করেছিল, ইতিহাস ঘেঁটে দেখেন যখনই কুফফাররা বিজয়ী হয়েছে তারা মুসলিমদের নামাজের অধিকারটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। তা আমরা কি অপেক্ষা করছি ওই সময়ের জন্য? আমার তো মনে হয় আমরা অপেক্ষা করছি ওই সময়ের জন্য, আসুক তারপর দেখা যাবে। একটা কথা খালি বলেছিলাম যে উম্মার ওলামায়ে কেরামদের একটা জায়গায় আসা উচিত, এতেই খারিজি হয়ে গেছি আমি এই একটা কথার জন্য। একটা কথা যে উম্মার ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আসা উচিত, তাদের মধ্যে একটা সুরা করা দরকার, একজনকে দায়িত্ব দেওয়া দরকার এবং তার নেতৃত্বে এই উম্মাকে এগিয়ে নেওয়া দরকার, ব্যাস ট্যাগ লেগে গেছে খারেজি খাওয়ারেস। কী বুঝান জনগণকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। খারেজিদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মুসলিমদেরকে হত্যা করবে আর মুশরিক এবং ইসলামের শত্রু যারা ওদেরকে ছেড়ে দিবে। এই ওয়ান উম্মা কনসেপ্ট কি এটার দিকে নিয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ। আর যদি না জেনে না বুঝে কথাগুলো বলে থাকেন কোনো যাচাই বাচাই ছাড়াই, তাহলে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এটা হাদিসে আছে, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনল যাচাই বাচাই না করেই প্রচার করে দিল। এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা নয়। এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি কাজ করা উচিত। আমার উদাত্ত আহ্বান থাকবে যে কাউকে বাদ দিবেন না, গভর্নমেন্ট হোক, সাধারণ জনগণ হোক, প্রশাসন হোক, আলেম ওলামা হোক, সবাইকে নিজের মনে করে চিন্তা করতে হবে। সবাই আমাদের অংশ, আমরা সবাই মুসলিম উম্মার অংশ। তাদের মাঝে অনেক ভালো মানুষ আছে, অনেকে আছে যারা ইসলাম পছন্দ করেন না, অনেক ভালো মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করেন। সবাইকে নিয়ে ইউনাইটেড কমিউনিটি করতে হবে, আদারওয়াইজ এ জাতির ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। কথা বিশ্বাস না হলে আপনি 5 থেকে 10 বছর অপেক্ষা করে দেখেন কী হয় আপনাদের সাথে। আমাদের কাজ ছিল পৌঁছে দেওয়া, ব্যাস পৌঁছে দিয়েছি, আল্লাহ সাক্ষী আছেন। 4 নম্বর কাজ, 4 নম্বর সমস্যাটা দেখেন ইকোনমিক সমস্যা, শেষ করছি এখন। আমরা আলাদা কোনো ইকোনমিক প্যাটার্ন তৈরি করতে পারি নাই, যেটি ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ইকোনমিক্সের উপর দাঁড়িয়ে থাকবে, যেখানে কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো রিবা বোগাস মানি
এবং IMF নিয়ন্ত্রিত এই যে ইকোনমিক স্যাংশন, টাকা মান পড়ে যাওয়া ধসের যে সিস্টেম, এগুলো থাকবে না। এরকম কোনো ইকোনমিক্স আলাদা কোনো সিস্টেম, সেপারেট কোনো সিস্টেম আমরা লঞ্চ করতে পারি নাই বিগত 100 বছর থেকে। যারাই চেষ্টা করেছে ওদেরকেই পশ্চিমারা ধসিয়ে দিয়েছে, যারাই চেষ্টা করেছে, হোক সেটা টার্কি বা হোক সেটা মালয়েশিয়া বা এই যে আমাদের আফগান বা পাকিস্তান বা এই যে সিরিয়া, যারাই চেষ্টা করেছে, ইভেন যে গাদ্দাফির কান্ট্রি লিবিয়া, যারাই চেষ্টা করেছে তাদেরকে ওরা ধসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের উচিত ছিল আলাদা কৃষিভিত্তিক, ব্যবসাভিত্তিক, জাকাত ভিত্তিক, গোল্ডেন সিলভার কেন্দ্রিক, যেখানে কোনো ইকোনমিক স্যাংশন থাকবে না, এমন একটা ইকোনমিক সিস্টেম দাঁড় করানো। আমরা পারি নাই। যতক্ষণ পর্যন্ত শুনেন, যতক্ষণ পর্যন্ত ইকোনমিক্যালি একটা দেশ শক্তিশালী হয় না, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে কেউ ভয় করে না। যখন আপনি খাবারের জন্য অন্যের মুখোপেক্ষী, তারা আপনাকে মূল্যায়ন করবে না, স্বাভাবিক। আপনাকে হাদিস মনে করিয়ে দিই, দাজ্জালের কাছে রুটির পাহাড় থাকবে, মানে দাজ্জালের কাছে ইকোনমিক সিস্টেমের নিয়ন্ত্রণ থাকবে। সে চাইলে আপনাকে খাওয়াবে, চাইলে আপনাকে দুর্ভিক্ষ দিবে, হাদিস আসছে। এটাই সেই সিস্টেম, যদিও দাজ্জাল একজন ব্যক্তি। এটা আমরা করতে পারি নাই। এখন কি সম্ভব না? সম্ভব, 0.5% সম্ভব। আমার অবজারভেশন, এমনভাবে রিবা আপনাকে ঘিরে ফেলছে, এখান থেকে বের হওয়াটা এখন 0.5% পসিবল। কীভাবে সম্ভব হতো? যদি আমরা অ্যাজ এ কমিউনিটি এটা বুঝতে পারতাম, ইকোনমিক সেকশনে কাজ করতাম, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতাম এবং সরকার বা অন্যদের কাছে উপস্থাপন করতাম যে এই সিস্টেমটাও ভালো, এটাও অ্যাপ্লাই করা যায়। অনেকেই আমাদেরকে বলে যে আপনারা রিবার এগেনস্টে কথা বলেন, কখনো তো বলেন না কীভাবে রিবাকে বাদ দিয়ে, সুদকে বাদ দিয়ে ইসলামিক ফাইন্যান্স চালু করা যায়, কই মিম্বর থেকে তো বলেন না। কথা তো ঠিকই আছে, আমি একমত কথার সাথে। অনেক মাহফিলই তো বলে বেড়ান, বিকল্প সিস্টেমটা দেন, কোন সিস্টেমে আপনি ইকোনমি দাঁড় করাবেন, কোথায় সিস্টেম? ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে নাকি? কোনো মাদ্রাসায়, একটা মাদ্রাসায় ইকোনমিক্স সিস্টেম, ব্যাংকিং ফাইন্যান্স বা ইসলামিক মনিটরি নিয়ে পড়াশোনা আছে? নিজের সাথে ফেয়ার হওয়া দরকার, নিজের অনেস্ট হওয়া দরকার, যে আমাদের এই জায়গায় সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর না করা পর্যন্ত আমরা সফল হতে পারবো না। অতএব ইকোনমিক সিস্টেমে আসেন, সুরা কাফ, সুরাতুল কাফ আপনাকে হেদায়ত দিবে, সেখানে লেখা আছে কীভাবে ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে। সুরাতুল মাইদায় আছে, সুরাতুল আনফালে আছে, ওগুলো পড়েন, সুরা তওবায় আছে, দেখেন আপনাকে আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন কীভাবে আপনি দাঁড় করাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আল্লাহ, আরেকটা বলে শেষ করছি, আরেকটা বড় মেজর সমস্যা ছিল আমাদের, সেটা হলো যে আমরা আমাদের স্বতন্ত্র নেতৃত্বের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে পারি নাই। কীরকম? যেমন যদি আমরা ওয়ার্ল্ডকে রুল করতে চাই, ইসলামের বিজয় চাই, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে যাক এটা চাই, তাহলে আমাদের প্রয়োজন ছিল একটা স্বতন্ত্র মিডিয়া, স্বতন্ত্র সংস্কৃতি, স্বতন্ত্র টেকনোলজি, প্রযুক্তি, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল। এগুলো ছাড়া আপনি এই বিশ্বে চলতে পারবেন না। বিগত 100 বছরে স্কলারশিপ অফ ইসলাম, ইসলামিক স্কলারশিপের দিকে তাকিয়ে দেখেন, আমরা কি আলাদা করে এমন কিছু প্রতিষ্ঠা করে জনগণকে দিতে পেরেছি? উত্তর না। যদি নাই হয়ে থাকে উত্তর, তাহলে মনে রাখবেন এই শক্তিগুলো ছাড়া, মিডিয়ার শক্তি বলেন, আপনার সংস্কৃতির শক্তি বলেন, প্রযুক্তির শক্তি বলেন, অস্ত্র শক্তি বলেন, মিলিটারি শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন এবং পলিটিক্যাল শক্তি বলেন, এই শক্তিগুলোকে বাদ দিয়ে আল্লাহর পথে চূড়ান্ত বিজয়, জিহাদ এবং ইসলামের এই দিন প্রতিষ্ঠার খেলাফা আদৌ সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত ততক্ষণ পর্যন্ত করেন নাই যতক্ষণ সেখানে একটা কমিউনিটি গড়ে ওঠে নাই, ইউনাইটেড কমিউনিটি। কমিউনিটি গড়েছেন, তারপর গিয়েছেন তিনি। ততক্ষণ পর্যন্ত বদর যুদ্ধ করেননি যতক্ষণ পর্যন্ত ইসলামিক ইকোনমিক সেক্টরটা ডেভেলপ না করে, তিনি আগে কাফেলাগুলো অ্যাটাক করেছেন, তারপরে বদলে গিয়েছেন। তিনি প্রশিক্ষণ দিয়েছেন, সামরিক প্রশিক্ষণ দিয়েছেন, তারপরে বদলে নিয়েছেন। তিনি মুসলিমদের জামা গঠন করেছেন, লসগুলো বাস্তবায়ন করেছেন, দেন তিনি রাষ্ট্র গঠন করেছেন, তারপর বদলে গিয়েছেন। বেসিক কাজগুলো না করে শুধু লাফালেই হয় না, যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ কাইফা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই শক্তিগুলো ছাড়া আপনারা কীভাবে আল্লাহর পথে জিহাদ করবেন? তো এগুলো আমাদের সমস্যা। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্যে আমার নাসিহা, এডুকেশন সেক্টরটা ডেভেলপ করতে হবে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বোঝাতে হবে, দাওয়াটা টোটাল ইসলামের দাওয়া, ইসলামের দাওয়াটা সমাজে প্রচার করতে হবে, টোটালটা, আংশিক না। ঐক্যের দরকার আছে, একটা প্ল্যাটফর্ম দরকার হতে হবে, উম্মার মধ্যে আলেম ওলামাদেরকে নিয়ে এক জায়গায় বসতে হবে, আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে, আমাদের সন্তানরা যেন প্রত্যেকটা দিক থেকে গড়ে ওঠে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আলাদা মিডিয়ার দরকার, আলাদা প্রযুক্তির দরকার, আলাদা টেকনোলজি এবং আলাদা রেভলিউশনের দরকার আছে, এটা ছাড়া আপনি আগাতে পারবেন না।
আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রাহীম। একটা একটা কথা বলে শেষ করছি। এই কথাগুলো হয়তো অনেকে হতাশ করতে পারে, কিন্তু আমি একটা কথা বলেছি যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে হতাশ হতে বলে নাই। কোরআন এবং সুন্নাহ বলেছে যে এই অবস্থা যেটা দেখছেন এটা চিরস্থায়ী হবে না। ঠিক ওই যুগের ফেরাউনদের মতো, ওই যুগের আবু জাহেলদের মতো, ওই যুগের নমরুদদের মতো আজকাল আজকের যুগের যারা ফেরাউন নমরুদ আবু জাহেল তাদেরও ধ্বংস আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে গেছেন কার পরে কি হবে। সামনের সময়টা ইসলামের জন্য, এই সময়টুকু তো ধৈর্য ধরতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং অতি আবেগী হয়ে এমন কিছু করা যাবে না যেটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটাতে ইসলামের পরিবেশ আরও সংকুচিত হয়ে যায়। এমন কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা করা যাবে না। বরং সবরের সাথে, এদারের সাথে, জামার সাথে, প্রশিক্ষণের সাথে, ধৈর্যের সাথে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এখন রেজাল্ট পাবেন না ইনশাআল্লাহ, 5 থেকে 10 বছর পর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়া করতে যাবেন না। আল্লাহ পাক হাদিসে জানিয়েছেন তার রাসূলের মাধ্যমে সামনেই ইমামুল মাহদী আসছেন, মালহামা লঞ্চ হবে ইনশাআল্লাহ, মুসলিমদের মধ্যে জামাআ হবে, বায়া হবে, প্রত্যেক বাতিল শক্তির ধ্বংস হবে এবং সভ্যতা সংকুচিত হয়ে আসবে। প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে, প্রচুর মানুষ নিউক্লিয়ার যুদ্ধে মারা যাবে, প্রচুর মানুষ দেখবেন ওই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে, তাদেরকে নিয়ে ইমামুল মাহদী আগাবেন, কনস্টান্টিনোপল আবার বিজয় করা হবে, হয়তো বা সেটা ন্যাটোর হাত থেকে মুক্ত করা হবে, দেন জেরুজালেম আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ তাআলা। এটা রাসূল সাল্লাম বলে গেছেন, এটা আমার কথা নয়, আপনি আমার মুখ বন্ধ করলেও এটা ঠেকাতে পারবেন না, এটা রাসূলের কথা, তিনি বলে গেছেন মুসলিমরা ওটা বিজয় করবেই করবে। এবং সেখানে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন, 40 বছর তিনি খেলাফা রিস্টোর করবেন, আরও 40 বছর, তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে কেয়ামত হবে। সময় একটা বাকি আছে, এই সময়টা আমাদের সামনে বাকি আছে, এই সময়ের জন্য আমাদের প্রস্তুতি কী, আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটা আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, প্রিপারেশন গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদের ব্যক্তিগত প্রিপারেশন, পারিবারিক প্রিপারেশন, ইকোনমিক প্রিপারেশন এবং দাওয়া জামা ইমারা এই বিষয়গুলোকে আমাদেরকে গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। কথাগুলোকে আল্লাহ পাক খোলা মনে বোঝার তৌফিক দান করুন, যে কথাগুলো কোরআন সুন্নায় মিলবে নিবেন, যেগুলো মিলবেন না আমার কথা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তা দিনের পথে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।